খালেদার জন্মদিন ছয়টি কাদেরের এমন মন্তব্য প্রত্যাহার করার আহ্বান মির্জা ফখরুলের। বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর সরকার ব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করার চিন্তা তালেবানদের। এবং বাড়তে পারে বাংলাদেশ দলের কোচ ডোমিঙ্গোর মেয়াদ। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি উমর ফারুক। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জেনে নেব সোমবারের ঘটে যাওয়া সংবাদের বিস্তারিত। শিরোনামে যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ছয়টি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রত্যুত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত, তিনি এর নিন্দা জানিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেন যে, পৃথিবীর ইতিহাসে এক নির্মম বেদনাদায়ক হত্যাকাণ্ড 15 আগস্ট, এদিন ভুয়া জন্মদিন পালন করে খালেদা জিয়া জাতির সঙ্গে তামাশা করছেন, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন, কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিল করেছেন, কিন্তু জন্মদিনও পালন করছেন। অন্যদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়ার 76তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে একেবারে অরাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলেছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শিগগিরই তালেবান আফগানিস্তানের শাসনভার কিভাবে নেবে তা নিয়ে ভাবছে না। রয়টার্সকে দেয়া তালেবানের এক নেতার বরাতে জানা যায়, বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সরকার ব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করার চিন্তা তাদের। রয়টার্সের প্রতিবেদনে তালেবানের ওই নেতা আরও বলেন, সরকার ব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরুর আগে আমরা চাই বিদেশি সব সেনা আফগানিস্তান ছাড়ুক, কাবুলে বাসিন্দাদের ভয় পাওয়ার কিছু নেই, তালেবানদের সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে, কাবুলের জীবনযাত্রা যেন স্বাভাবিকভাবে চলে এমন নির্দেশনাও দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানান ওই তালেবান নেতা। তিনি রয়টার্সকে তার নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এ তথ্য দেন। এবার খেলার খবর। অস্ট্রেলিয়াকে এরকম পর্যুদস্ত করা, জিম্বাবুয়ে সফরে দারুণ সাফল্য সহ সাম্প্রতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরমেন্স নজর কেড়েছে সবার, আর জাতীয় দলের এ সফলতার পেছনের কারিগর রাসেল ডোমিঙ্গো, তাই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের এ কোচের মেয়াদ বাড়ানো হতে পারে বলে বিসিবি সূত্রে জানা যায়। জাতীয় শোক দিবসে বিসিবির দোয়া মাহফিলের পর সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ডোমিঙ্গোর মেয়াদ বাড়ানো সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আসন্ন এই বিশ্বকাপ পর্যন্ত তিনি আছেন, পরে মেয়াদ বাড়ানোর সম্ভাবনায় সবচেয়ে বেশি, এখন পর্যন্ত এই সিদ্ধান্ত তাকে জানায়নি, আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি, কথা বলেছি কয়েকজনের সঙ্গে, পরে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই, শেষ করছি আবারও সোমবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। খালেদার জন্মদিন ছয়টি, কাদেরের এমন মন্তব্য প্রত্যাহার করার আহ্বান মির্জা ফখরুলের। বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর সরকার ব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করার চিন্তা তালেবানদের। এবং বাড়তে পারে বাংলাদেশ দলের কোচ ডোমিঙ্গোর মেয়াদ।
খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। মঙ্গলবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ওমর ফারুক।